ফ্রেন্ডস ওয়েলকাম টু অনলাইন সারি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন রিলায়েন্স ফাউন্ডেশন স্কুল তাদের প্রত্যেকটি ব্রাঞ্চের তরফ থেকেই টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশ করেছে এবং তাদের যে স্যালারি যে রয়েছে তাদের স্যালারি সেটা কিন্তু সেভেন্থ প্রে কমিশনের স্যালারি অনুযায়ী কিন্তু তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে কোন কোন পোস্ট রয়েছে কত ভ্যাকান্সি রয়েছে কোন কোন সাবজেক্টের ওপর তোমরা অ্যাপ্লাই করতে পারবে কবে অ্যাপ্লাই করবে এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওটি আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা রিলায়েন্স ফাউন্ডেশন স্কুলের ওয়েবসাইটে রয়েছি রিলায়েন্স ফাউন্ডেশন স্কুল তোমরা গুগলে সার্চ করলে তোমাদের সামনে ওয়েবসাইট খুলে যাবে সেখানে তোমরা অনেকগুলো এদের ব্রাঞ্চ দেখতে পারবে ফার্স্টেই তোমাদের যে ব্রাঞ্চ মনে হবে তোমাদের কাছে রয়েছে বা যে ব্রাঞ্চে তোমরা লোকেট করতে কারোর সমস্যা হবে না সেই ব্রাঞ্চ তোমরা ক্লিক করে দেবে কারণ তাদের প্রতিটা ব্রাঞ্চেই কিন্তু টিচার রিক্রুটমেন্ট চলছে আর রিলায়েন্স ফাউন্ডেশন স্কুলের তরফ থেকে আমরা একটা বিষয় জানি এদের স্যালারি কিন্তু সেভেন প্রে কমিশনের অনুযায়ী কিন্তু স্যালারি দেওয়া হয় অর্থাৎ এদের স্যালারি পেমেন্ট খুবই ভালো এবং সমস্ত রকমের সুবিধা এখানে রয়েছে তো সেক্ষেত্রে আমরা দেখে নিই কোন কোন পোস্ট রয়েছে এবং কোন কোন সাবজেক্টের ওপর রয়েছে কি কী পোস্ট এখানে ভ্যাকেন্সি হিসাবে তারা দিয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন স্কুল গুগলে সার্চ করে দেন যে ওয়েবসাইট তোমাদের সামনে আসবে সেই ওয়েবসাইটে কেরিয়ার যে অপশান থাকবে সেই অপশানে ক্লিক করেই তোমাদের সামনে কিন্তু প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছ তোমরা এখানে ফার্স্ট ক্যারিয়ার এখানে লেখা রয়েছে টু অ্যাপ্লাই ফর স্টাফ পজিশন প্লিজ ক্লিক হেয়ার এখানে যে ক্লিক হেয়ার যে অপশানটা থাকবে সেইখানে তুমি ক্লিক করলি তোমরা সেখানে সমস্ত রকমভাবে ওদের যা যা থাকবে প্রসেসটা যে ফর্ম ফিল আপের যে প্রসেসটা থাকবে ফিলিং আপে সেটা তোমরা করে ফেলতে পারবে আর একটা বিষয় এখানে কিন্তু ফিলের জন্য কোনো রকম কোনো ফিসের প্রয়োজন পড়ছে না উইদাউট ফিস তোমরা ফিল করতে পারছো আচ্ছা এখন আমরা চলে আসি আমাদের যে পজিশনগুলোর তারা নেবে যে পজিশনগুলোর জন্য তারা নোটিফিকেশান পাবলিশ করেছে সেই নোটিফিকেশনের ক্ষেত্রে আমরা দেখিনি যে কোন কোন পজিশনের জন্য এখানে নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে ফার্স্টে যদি আমরা দেখি যে নোটিফিকেশনের ওপর সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস ফর প্রি প্রাইমারি অ্যান্ড প্রাইমারি স্কুল প্রি প্রাইমারি এবং প্রাইমারি স্কুলের জন্য কিন্তু অ্যাসিস্ট্যান্ট হেডমাস্ট হেডমিস্ট্রেস তারা কিন্তু চাইছে কি কি লাগবে হেডমিস্ট্রেসের জন্য তোমাদের এখানে পোস্ট গ্র্যাজুয়েট বা গ্রাজুয়েট উইথ বিএড ফাইভ টু সেভেন ইয়ার্সে এক্সপিরিয়েন্স তোমরা প্রত্যেকেই জানো হেডমিস্ট্রেস বা হেডমাস্টারের জন্য তোমাদের এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে আর কিছু না দেন তোমাদের চলে এসেছে পিপিআরটি অর্থাৎ প্রি প্রাইমারি টিচার সেক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট হোক অর গ্র্যাজুয়েট হোক উইথ ইডি অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান প্রি প্রাইমারির জন্য যেখানে আমাদের ডিএলএড যাদের রয়েছে তারাও সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো আর ইসিসিইডি যেটা প্রি প্রাইমারি একটা ট্রেনিং রয়েছে সেটা বা ইকুইভ্যালেন্ট যেহেতু কোয়ালিফিকেশান বলেছে যাদের ডিএলএড রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারো পিআরটি অর্থাৎ মার্ডার টিচিং ফর ক্লাস ওয়ান টু ফোর পোস্ট গ্রাজুয়েশন গ্র্যাজুয়েট উইথ বিএড পি আরটির জন্য কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারো ওয়ান টু ফোর যাদের পোস্ট গ্রাজুয়েট রয়েছে এখানে কোনো রকম সাবজেক্ট মেনশন করার নেই তোমরা প্রত্যেকেই জানো পিআরটির জন্য মানে ওয়ান টু ফোরের জন্য কোনো সাবজেক্টের স্পেসিফিক সাবজেক্টের প্রয়োজন পড়ে না এবার রয়েছে আমাদের টিজিটি টেন গ্র্যাজুয়েট টিচার ইন অল সাবজেক্ট ঠিক আছে অল সাবজেক্ট এরা মেনশন করে দিয়েছে এখানে সমস্ত সাবজেক্টই থাকবে পোস্ট গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট উইথ বিএ তোমাদের যার যা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের ওপর জাস্ট তোমরা অ্যাপ্লাই করে দেবে কারণ এখানে অল সাবজেক্ট বলে দিয়েছে দেন পিজিটি অল সাবজেক্ট একই ব্যাপার অল সাবজেক্ট পোস্ট গ্রাজুয়েট উইথ বিএড ঠিক আছে দেন তোমাদের কি রয়েছে দেন তোমাদের কাছে রয়েছে অ্যাক্টিভিটি টিচার যেখানে আর্ট অ্যান্ড ক্রাফট মিউজিক ডান্স ড্রামা এগুলোর বিষয়ে যারা করে থাকবে পোস্ট গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে ইয়োগা টিচার পোস্ট গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট উইথ ডিপ্লোমা ইন ইয়োগা যাদের ডিপ্লোমা থাকবে ডিপ্লোমা করা থাকবে ইয়োগার ওপর এবং গ্র্যাজুয়েট হোক পোস্ট গ্র্যাজুয়েট হোক তারা অ্যাপ্লাই করতে পারবে স্পেশাল এডুকেটার পোস্ট গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট উইথ বিএড বিএড থাকতে হবে ইন স্পেশাল এডুকেশান মানে তোমাদের যে ফিজিক্যাল এডুকেশান যেটা বলে সেটার ওপর থাকলেই হবে ক্যারিয়ার কাউন্সিলার পোস্ট গ্রাজুয়েট গ্র্যাজুয়েট উইথ ডিপ্লোমা অ্যান্ড ক্যারিয়ার কাউন্সিল কেরিয়ার কাউন্সিলের ওপর যে তোমাদের যে ডিপ্লোমা হয় সেটা করা থাকলেই হবে পোস্ট গ্রাজুয়েট যা যে কোনো কিছুর ওপর করলেই চলবে লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট পোস্ট গ্র্যাজুয়েট অর গ্র্যাজুয়েট ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরেশন সায়েন্স অ্যাসিস্ট্যান্ট আইটি ম্যানেজার পোস্ট গ্র্যাজুয়েট অর গ্র্যাজুয়েট উইথ ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স ওয়ান টু ফাইভ ইয়ার্সে এক্সপিরিয়েন্স দরকার হবে আইটি ম্যানেজারের ক্ষেত্রে এইচআর ম্যানেজার পোস্ট গ্র্যাজুয়েট গ্রাজুয়েট উইথ ডিপ্লোমা ইন এইচআর ফাইভ টু সেভেন ইয়ার্সের এক্সপিরিয়েন্স এইচআর ক্ষেত্রেও এক্সপিরিয়েন্স দরকার পড়বে ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন পোস্ট গ্রাজুয়েট আর গ্র্যাজুয়েট ফাইভ টু সেভেন ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকবে এবং সেক্রেটারি ক্ষেত্রেও গ্রাজুয়েট ইথ টু 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 থ্রি ইয়ার্স রেলিভেন্ট এক্সপিরিয়েন্স এইগুলো গেল তোমাদের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আর তোমাদের যারা টিজিটি মেনলি যারা টিচার ক্ষেত্রে যাবে ঠিক আছে যাদের পোস্টটা যারা টিচারের জন্য পোস্টে যাবে পিআরটি পিপিআরটি বলো পিআরটি বলো টিজিটি বলো পিজিটি বলো তাদের কোনো রকম এবং ডান্স ড্রামা আর্ট অ্যান্ড ক্রাফ্ট অ্যাক্টিভিটি টিচার ইয়োগা টিচার এদের কোনোরকম কোনো রকম এক্সপিরিয়েন্সের দরকার পড়বে না এক্সপিরিয়েন্সের দরকার আইটি এইচআর এবং ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশনের দিকে যারা যাবে এবং সেক্রেটারির দিকে তাদের দরকার পড়বে এক্সপিরিয়েন্সের এবং হেড মিস্ট্রেসের জন্য এক্সপিরিয়েন্স এটা তো প্রত্যেকেই জানো কিন্তু পিপিআরটি পিআরটি টিজিটি পিজিটির জন্য কোনো এক্সপিরিয়েন্সের দরকার পড়বে না কারণ আমরা দেখি বেশিরভাগ স্কুলেই কিন্তু বলে যে ডিজারেবলের জায়গায় এক্সপিরিয়েন্স যেহেতু তারা মেনশন করে এখানে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের দরকার নেই ফ্রেশাররা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর একটি পোস্ট রয়েছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট যেটা বি কম বা এম কম যাদের থাকবে তারা টু এল থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে করতে পারবে এবার আসি মেনে এখানে দেখো বলে দিয়েছে যে প্যাকেজ তোমাদের স্যালারি প্যাকেজ সেভেন পে কমিশন যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম ভীষণই ভালো তোমাদের একটা স্যালারি প্যাকেজ থাকবে এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই অনলাইন অ্যাট দেখতে পাচ্ছ এরা এদের অ্যাড্রেস দিয়ে দিয়েছে কোথায় এদের অ্যাপ্লাই করতে হবে মানে অনলাইন অ্যাড্রেস দেওয়া রয়েছে লিঙ্ক দেওয়া রয়েছে এখানে অ্যাপ্লাই করতে হবে বা তোমাদের ফার্স্টেই তোমাদের আমি দেখে দিয়েছিলাম যে তোমরা যখনই এদের ওয়েবসাইটটা ওপেন করবে সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু তোমাদের ফার্স্টলি টু অ্যাপ্লাই ফর স্টাফ পজিশন বলে ক্লিক হেয়ার বলে একটা অপশান থাকবে সেখানে ক্লিক করলে তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে অর তোমরা যদি চাও যে না আমরা এভাবে অ্যাপ্লাই করবো না তাহলে তোমরা তোমাদের নিজেদের অর্থাৎ তোমাদের সিভি কিন্তু পোস্ট করতে পারো তোমরা এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে এখানে যে সিভি পোস্টের জায়গাটা এখানে দিয়ে দিয়েছে সেখানে ক্যারিয়ার্স ডট আর এফ এস কে কে অ্যাট আর এফ এস ডট ইডিউ ডট ইন এখানেও তোমরা তোমাদের এই মেলে তোমরা তোমাদের সিভিটা বা রিজিউম তোমরা এখানে পোস্ট করতে পারো পোস্ট তোমরা এখানে এক পোস্ট করতে পারো বা তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারো যদি তোমরা আমাকে বলো আমি বলবো যে পোস্টও করে দাও যদি কারোর অনলাইন অ্যাপ্লিকেশনের সমস্যা হয় বা প্রবলেম হয় তারা সেখানে সিভি পোস্ট করতে পারো বাট এত সিভি এদের কাছে জমা পড়ছে তো যে যে এখানে কোনো রকম ফিজ নেই চেষ্টা করো অনলাইন অ্যাপ্লিকেশনটাই চুজ করতে কোনো রকম এখানে কিন্তু কোনো রকম ফিজের কোনো রকম ব্যাপার নেই কোনো রকম ফিজ কিন্তু লাগছে না প্রথমে আমি বলেছিলাম রিলায়েন্স ফাউন্ডেশন স্কুলের প্রত্যেকটা ব্রাঞ্চ থেকেই তারা তাদের যে টিচার রিক্রুটমেন্ট তারা তাদের পাবলিশ করেছে ফার্স্টে যেটা আমরা কথা বলছিলাম এতক্ষণ সেটা নাভি মুম্বাই থেকে ছিল এখন তোমাদের দাহেজ থেকে তোমাদের যার একটি রিলায়েন্স যে ফাউন্ডেশন স্কুল যে তারা তাদের যার একটা ব্রাঞ্চ থেকে সেখান থেকেও কিন্তু টিচার রিক্রুটমেন্ট কিন্তু এসেছে সেখানেও একই ব্যাপার তোমরা যদি অ্যাপ্লাই করতে যাও এই যে টু অ্যাপ্লাই টু স্টাফ পজিশন ক্লিক এখানে ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখান থেকে যা যা এসেছে সেটা আমি বলে দিই হেডমিস্ট্রেসের জন্য এসেছে ওই একই ব্যাপার পোস্ট গ্রাজুয়েট গ্র্যাজুয়েট বিএড থ্রি টু সেভেন ইয়ার্স প্রি প্রাইমারি টিচারের জন্য রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েট থাকতে হবে প্রাইমারি টিচার অল সাবজেক্ট এখানে কোনোরকম সাবজেক্ট স্পেসিফিক নেই অল সাবজেক্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন এক্সক্লুটিভ এখানে তোমাদের গ্র্যাজুয়েট উইথ থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলেই হবে যারা অ্যাডমিনিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে আর অ্যাপ্লাই জন্য একই তোমাদের পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করে দেবে এটি আরেকটা তাদের ব্রাঞ্চ থেকে এসেছে তোমাদের আমি বলবো যে যারা এখানে অ্যাপ্লাই করছো তারা প্রত্যেকটা ব্রাঞ্চে গিয়ে অ্যাপ্লাই করো যে ব্রাঞ্চে তোমাদের ডাক আসবে আমার মনে হয় ব্রাঞ্চেই ভালো যেহেতু কোনো ফিসের সমস্যা নেই তো তোমরা প্রতিটা ব্রাঞ্চের জন্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো যেহেতু এখানে ফিসের কোনো ব্যাপার নেই তো প্রতিটা ব্রাঞ্চে গিয়ে অ্যাপ্লাই আমার মনে হয় করে দেওয়াটা উচিত এর আগের যে কথা নিয়ে আমরা আলোচনা করেছিলাম আগের পোস্টটি নিয়ে সেটি প্রথমে আমরা মুম্বাই নিয়ে আলোচনা করলাম যে আমরা গুজরাটের সুরাট নিয়ে এখন আমরা গুজরাটেরই রাম জামনগরের একটা স্কুল মানে রিলায়েন্স ফাউন্ডেশনের যে আরেকটি ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চ নিয়ে কথা বলবো রিলায়েন্স ফাউন্ডেশনের স্কুলের কিন্তু স্যালারি ভীষণই ভালো থাকে সেভেন পে কমিশনে তাই সেখানে আর উইদাউট যেহেতু তারা ফিস এবং ফ্রেশার্সরাও যেহেতু এখানে ফ্রেশার্সদের জন্য সমানভাবে এখানে সুবিধা রয়েছে কোনো রকম কোনো এক্সপেরিয়েন্সের প্রয়োজন পড়ছে না তোমরা এখানে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো আর যেহেতু অল সাবজেক্ট অল সাবজেক্ট বলে তোমরা সেখানে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারো কারণ প্রত্যেকটা জায়গায় আমাদের সাবজেক্টের নানারকম স্পেসিফিক সমস্যা থাকে এখানেও একই ব্যাপার গুজরাটের জামনগরে যে তাদের যে রিলায়েন্স ফাউন্ডেশন স্কুল থেকে যে তাদের নোটিফিকেশন পাবলিশ হয়েছে সেখানেও কিন্তু টু অ্যাপ্লাই টু স্টাফ পজিশন ক্লিক ক্লিকের এখানে ক্লিক করলেই তোমরা অ্যাপ্লাই করতে পা মানে পারবে এখানে যে ফলোয়িং যে রয়েছে যে অ্যাপ্লিকেশানগুলো যে পজিশানগুলো সেগুলো কি ভাইস প্রিন্সিপাল ফর প্রাইমারি স্কুল সেখানে পোস্ট গ্রাজুয়েট বিএড টেন টু টুয়েলভ ইয়ার্সের তোমার এক্সপিরিয়েন্স দরকার পড়বে ভাইস প্রিন্সিপালের জন্য হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসের জন্য অর্থাৎ মিডল স্কুলের যে দরকার সেখানেও তোমাদের ফাইভ টু এইট টু টেন এক্সপিরিয়েন্সের দরকার পড়বে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের ফর প্রি প্রাইমারি স্কুলের জন্য তোমাদের ফাইভ টু সেভেনের একটা এক্সপিরিয়েন্সের দরকার পড়বে এগুলো সব এক্সপিরিয়েন্সে গেল অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস ফর প্রাইমারি স্কুল সেখানেও ফাইভ টু সেভেন এক্সপিরিয়েন্সের দরকার পড়বে এবার আমরা স্কুলের এগুলো সব হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসের এবার আমরা টিচার রিক্রুইটমেন্টের জন্য আসবো পিপিআরটি যে টিচার সেখানে অনলি পোস্ট গ্রাজুয়েশান উইথ ডিএলএড সেখানে থাকলেই হবে প্রাইমারি টিচার তার পিআরটির জন্য অল সাবজেক্ট পোস্ট গ্রাজুয়েশন গ্রাজুয়েট বিএড এখানে দেখতে পাচ্ছ অল সাবজেক্ট টিজিটির জন্য অল সাবজেক্ট জাস্ট পোস্ট গ্রাজুয়েশন আর গ্র্যাজুয়েট বিএড পোস্ট গ্রাজুয়েশনের জন্য এবং পিজিটির জন্য টিচার অল সাবজেক্ট পোস্ট গ্রাজুয়েশন উইথ বিএড রোবোটিক টিচার রয়েছে এখানে পোস্ট গ্রাজুয়েশান আর গ্র্যাজুয়েট ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান রোবোটিকের মধ্যে থাকতে হবে এবং টু এবং থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে দেন তোমাদের অ্যাক্টিভিটি টিচার অর্থাৎ আর্ট অ্যান্ড ক্রাফ্টের টিচার ডান্স ড্রামার টিচার সেখানে পোস্ট গ্রাজুয়েশন আর গ্র্যাজুয়েট থাকলে হবে স্পেশাল এডুকেটরের নিয়োগ হচ্ছে সেখানে পোস্ট গ্র্যাজুয়েশান উইথ বিএড অ্যান্ড স্পেশাল এডুকেশনের উপর কোনো ডিপ্লোমা থাকলে চলবে কাউন্সিলারের জন্য তোমাদের সাইকোলজি থাকতে হবে পোস্ট গ্রাজুয়েশনে বা তোমাদের কাউন্সিলিংয়ের ওপর কোনো ডিপ্লোমা কোর্স থাকলে চলবে সিনিয়র লাইব্রেরিয়ানের জন্য তোমাদের ফাইভ টু সেভেন ইয়ার্সের এক্সপিরিয়েন্স এবং লাইব্রেরি ইনফরমেশনের উপর পোস্ট গ্র্যাজুয়েশান থাকতে হবে আইটি ম্যানেজারের জন্য গ্র্যাজুয়েট হতে হবে পোস্ট গ্রাজুয়েশন হতে হবে বা ডিপ্লোমা কোর্স থাকতে হবে টেকনোলজির ওপর কম্পিউটার সায়েন্সের ওপর ফাইভ টু সেভেন ইয়ার্সের এক্সপিরিয়েন্স আইটি এক্সক্লুটিভের জন্য গ্র্যাজুয়েশন ও ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স সেখানে টু ইয়ার থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্সের দরকার পড়বে এইচ আৰ মেনেজাৰৰজন পোষ্ট গ্ৰেজুৱেশ্যন আৰু গ্ৰেজুৱেট উইথ ডিপ্ল'মা ইন এইচ আৰ ফাইভ টু ছেভেন ইয়াৰ্ছে এক্সপিৰিয়ে দৰকাৰ পঢ়িব অফিচ অসিষ্টেণ্টৰ গ্ৰেজুৱেট উইথ টু ইথ থ্ৰী ইয়াৰ্ছে এক্স এক্সপিৰিয়েন্সে দৰকাৰ পৰে বেছ অর্থাৎ টিচারের জন্য কোনো রকম এক্সপিরিয়েন্স নেই ফ্রেশার সেখানে অ্যাপ্লাই করতে পারবে বাকি যে সমস্ত পোস্ট রয়েছে সেখানে এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়ছে সেভেন পে কমিশনের জন্য এদের সেই পে স্কেল একইভাবে এদের অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই বা তোমরা সিভি সাবমিট করতে পারো প্রথমেই তোমাদের আমি এদের মেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি বা তোমরা অ্যাপ্লাই করতে পারো আমি বলবো তোমরা অ্যাপ্লাই করে দাও কোনো সমস্যা নেই অর্থাৎ তোমরা দেখতে পারলে রিলায়েন্স ফাউন্ডেশন স্কুলে তাদের তিনটে ব্রাঞ্চ থেকেই কিন্তু স্কুলের যে সমস্ত টিচিং পোস্ট বলো বা নন টিচিং পোস্টের জন্য তারা নোটিফিকেশান পাবলিশ করে দিয়েছে উইদাউট ফিস কোনোরকম ফিসের নেই তোমরা যারা যারা ভাববে যে এখানে তোমরা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিও কারণ এখানে কোনো রকম অ্যাপ্লিকেশনের জন্য লাস্ট ডেট বলে কিছু বরাদ্দ নেই এটা রয়েছে তোমরা পারো এপ্রিলের পনেরো তারিখের মধ্যেই তোমরা অ্যাপ্লাই করে দিও কারণ এটা শুরু হয়েছে মোটামুটি তোমার ধরো মার্চ থেকে তাই এদের মোটামুটি এরা এক মান্থ হয়তো রাখবে সেটা তারপর তারা এটাকে আর হয়তো রাখবে না তাই তোমরা অ্যাপ্লাই কিন্তু এপ্রিলের ফিফটিন এপ্রিলের মধ্যেই তোমরা করে নিও কারণ মোটামুটি মার্চের ফিফটিন মার্চ থেকে এদের এই অ্যাপ্লাই শুরু হয়েছে তাই আমরা ধরে নিতে পারি যে তিরিশ দিনই হয়তো তাদের থাকবে এই অ্যাপ্লিকেশানে এই সুযোগটা যেহেতু ফিস নেই চেষ্টা করো প্রত্যেকটা ব্রাঞ্চে অ্যাপ্লাই করে দেওয়া যেহেতু কোনো সাবজেক্ট স্পেসিফিক কিছু নেই প্রত্যেকটা সাবজেক্টই রয়েছে তাই যে কোনো সাবজেক্টের লোক যাদের বিএড করা রয়েছে পোস্ট গ্রাজুয়েশন করা রয়েছে বা গ্র্যাজুয়েশন করা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো তাহলে এই সম্বন্ধেও কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে জানিয়ে আমি তোমাদের সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো এরকম বিভিন্ন রকম টিচিং জব বা যে কোনো গভর্নমেন্ট সার্ভিস নিয়ে আমি তোমাদের সাথে হাজির থাকবো নেক্সট ভিডিওতে টা